বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। চোট সারতে সময় লাগায় নিউজিল্যান্ড সিরিজটা মিস করতে হয়েছে তাকে। দেড় মাসেরও বেশি সময় বিশ্রামে থাকার পর গতকাল থেকে অনুশীলন শুরু করেছেন অভিজ্ঞ এই ক্যাম্পেইনার। এরই ধারাবাহিকতায় আজও হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে তাকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। নেটে বেশিরভাগ সময় জুড়ে লেগ স্পিনে ব্যাটিং করেছেন রিয়াদ। আসন্ন বিপিএলে প্রতিটি দলের একাদশে একজন লেগ স্পিনার রাখার বাধ্যবাধকতা দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। অর্থাৎ প্রতি ম্যাচেই ব্যাটারদের লেগ স্পিন মোকাবিলা করতে হবে। তাই হয়তো রিয়াদও গুরুত্ব দিয়ে ব্যাটিং করছেন ওই লেগ স্পিনেই। নেটে বেশ কয়েকবার ডাউন দ্য উইকেটে গিয়ে বড় শট খেলতে দেখা গেল 37 বছর বয়সী এই ক্রিকেটারকে। বিপিএলের প্রস্তুতি নিতেই এমন টি টোয়েন্টি মেজাজে ব্যাট করেছেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। কারণ ফ্রাঞ্চাইজি লিগটি শুরু হতে যে আর এক মাসও বাকি নেই। সব কিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাউন্ট মঙ্গানুয়ে প্রথমবার নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর নায়ক এবাদত হোসেন। জাতীয় ক্রিকেট দল এ মুহূর্তে অবস্থান করছে সেই শহরটিতেই। ভাগ্য সহায় হলে হয়তো এই পেসারও দলের সঙ্গে থাকতে পারতেন, কিন্তু হাঁটুর ইঞ্জুরির জন্য এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো বড় আসরে খেলা হয়নি সিলেটের এই ক্রিকেটারের। লন্ডন থেকে অস্ত্রোপচার শেষে দেশে ফিরে পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি তিনি, তবে চেষ্টায় আছেন। নেটে ফুল রান আপে বোলিং না করলেও জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকবার বল ছুড়েছেন রিয়াদকে। তবে এবাদত ভক্তদের জন্য হতাশার খবর হলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে না তাকে। আগামী বছরের আগস্টের মধ্যে তার পুরোপুরি ফিট হওয়ার কথা রয়েছে। এসকে শাওন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।